আছি আজকে পুরীতে। পুরি নিয়ে অনেকের ধারণা থাকে যে পুরী বোধ হয় বহুত এক্সপেন্সিভ, দীঘার থেকে তো অনেকই দামি। তো আজকে আমরা একটা বাজেট ট্যুর প্ল্যান দেব। এই ট্যুর প্ল্যানে আমি কভার করেছি পুরী যাওয়া, সস্তার কোন হোটেলে সমুদ্রের সামনে থাকতে পাবে, আর যদি বাড়ির জন্য কেনাকাটি করতে চাও খাজা বা জামা কাপড় কোথায় কিনবে, সঙ্গে থাকছে পুরি গেলে সাইটসিং কী কী করবে, পুরি নিয়ে সমস্ত কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি। আর এই ভিডিওটাকে আমি পার্ট ওয়াইজ ডিভাইড করেছি কারণ খুবই লম্বা হয়ে যেত, তো এটা হচ্ছে পার্ট ওয়ান। আমাদের টোটো চলে এসছে আর এখানে বাবা বিরাট তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল আমরা লেট নই, কিন্তু লেট প্রিটেন্ড করছি। তো টোটোতে বসে আছে হবে আমাদের চারজনের সব কিছু নিয়ে হয়ে যাবে বলো পায়ে, কারণ দু দুটো ট্রলি আছে, একটু অসুবিধা হতে পারে। অনেকদিন পর আজকে ট্রেনে ঝালমুড়ি খাবো। তো পৌঁছে গেছি আমরা হাওড়াতে, তো সবাই ওয়েট করছে আমাদের জন্য বড় ঘড়ির তলায়, যেটা জোড়া ঘড়ি, যেটা সাত নম্বর প্ল্যাটফর্মে। ওখানে অ্যাকচুয়ালি সবাই মিলে মিট করব, তারপর তারপর খাওয়া দাওয়া প্ল্যানিং সব কিছু দেখাবো। বিরাট মজা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো এখানে আমাদের মিষ্টি মেয়ে চলে এসছে, ঠিক আছে, মাসুদি। হ্যাঁ, এখানে দাও ভাই দিদি চলে এসছে, মানে এটা হচ্ছে অনিন্দুর বোন। আর এখানে জেঠু চলে এসছে। এবার যেখানে আমাদের ট্রেনটা আছে সেখানে যাবো, মানে ওখানে গিয়ে আগে থেকে বসে থাকবো, প্রায় এখন এক ঘন্টা পর আসবে। সবাই এখন মিট করে নিয়েছে, তো বুঝতেই পারছো জমি আড্ডাটা হবে। এই পুরীর ট্রেনে যে এত ভিড় হতে পারে, মানে কোনো আইডিয়া ছিল না, মানে লিটারালি হাঁটার জায়গা অবধি নেই। তো এই হচ্ছে আমাদের ট্রেন, কিন্তু আমাদেরকে বেশ অনেকটা যেতে হবে। ফাইনালি পেয়ে গেছি, এবার সবাই উঠছি। তো এই ট্রেনটা জেনারেলি 23 নম্বর প্ল্যাটফর্মে দেয় হাওড়ায়। তো দেখো অনেক বড় ট্রেন, তো ওই দিকে হচ্ছে জেনারেল আছে, জেনারেলে প্রচুর ভিড় মারামারি। আর এখান থেকে দেখো S3, S5, S6 যা দেবে না কেন তোমরা এখানে বোর্ডে দেখতে পাবে, যেমন আমাদের হচ্ছে S7। সো এই দিকে তো চলো ভাই ভেতরটা দেখাই নাকি মাহি, তো চলো। এখনো সব লোক ট্রেন ছেড়ে দিল, ঝটকা নাকি। জয় জগন্নাথ। এই ছটা, হ্যাঁ এই ছটা সিট তো আপনাদের। আমি ছবো এখানে উপরে, ট্রেন ছেড়েও দিয়েছে। কোথায় নেমেছিলে নাকি মা? না ওই পাশে গেছিলাম। এরপর রাত্রের বেলায় লাইট বন্ধ করে এখানে ডিম লাইট জ্বলছিল নীল রঙে, আর আমরাও চেষ্টা করি ঘুমানোর। এই করতে করতে সকালে ঠিক 7:30টার সময় পুরীতে আমাদেরকে নামিয়ে দেয় ট্রেনটা। তো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি নাকি। জয় জগন্নাথ। এখন বাজে 7টা, তো ট্রেন মোটামুটি ঠিকঠাকই আছে।
কিন্তু মাঝখানে মাঝখানে এই ছটকাগুলো দিচ্ছিল কেন ঠিক আছে আমি তো একবার পড়তে বসলাম ঠিক আছে বিরাট ঘুমিয়েছে আজকে ভাই দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখে ঠিক আছে চলো কে কত ঘুমিয়েছে দেখাই যাচ্ছে স্টেশনের মধ্যে এরকম কিছু গাড়ি দেখতে পারবে যেইগুলো ফ্রি অফ কস্ট শুধু হ্যান্ডিক্যাপড আর বয়স্ক লোকেদের জন্য আমাদের ট্রেনে কিছু এসি কম্পার্টমেন্টও ছিল এটার যা প্রাইস আছে সব আমি ডিসক্রিপশনে মেনশন করে দেব এখানে স্টেশন থেকে বেরোনোর রাস্তা বেশ দূরে তাই অনেকটা হেঁটে যেতে হয়েছে আর স্টেশনটাও বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনের বাইরে অটো ভ্যান ট্যাক্সি সব রকম ব্যবস্থা আছে এখন একটা ভ্যান ভাড়া করা হয়েছে এবার সবাই মিলে এখানে বসে গেছে আরেকটা ভ্যান ওখানে হয়েছে রেডি হয়েছে নাকি হ্যাঁ তারপর এখন বেরোবো হোটেলের জন্য কোনার্ক যাচ্ছে নাকি এখন আমি পারবো না ওইটা একটু ফ্রেশ হবো সেটাই দেখো এখানে সমুদ্র ঠিক আছে মিঠাই এখানে খুব খুশি নাকি সমুদ্র দেখে মজা আসবে গো চান করে মজা আসবে বল আমাকে ছেড়ে তো সমুদ্র থেকে বাস 5 মিনিট দূরে আছি এখন যাচ্ছি হোটেল নিতে আর ওখান থেকে ফ্রেশ হওয়ার পর আশা করি কিছু ইন্টারেস্টিং তোমাদেরকে দেখাতে পারি চলো তো এইটা হলো আমাদের হোটেল হোটেলে চেক ইন আর চেক আউটের টাইমটা সামনে তোমাদের দেখিয়ে দিলাম তো এটা হলো এখানকার রিসেপশন এই হোটেলে নিজস্ব লিফটও আছে আর আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে অনেক কটা রুম নিয়েছিলাম যেহেতু আমরা অনেক জন মিলে এসেছিলাম তো এটার ট্যারিফটা তোমাদেরকে বলে দিই এটা ট্যারিফ হচ্ছে মাত্র 250 টাকা তো রুমের মধ্যে একটা ডবল সাইজ বেড আছে বেশ রুমটাও স্পেশিয়াস আছে মোটামুটি একটা টিভি পেয়ে যাচ্ছ আর এখানে একটা বেসিন আছে একটা মিরর আছে আর সামনে একটা ব্যালকনিও আছে তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা একটু দেখিয়ে দিই তো রুমটা মোটামুটি তো ভালোই আছে এবার যদি ব্যালকনিতে যাও তো ব্যালকনি থেকেও দূরে সমুদ্র দেখা যায় দেখতেই পাচ্ছ এখানে সমুদ্র দেখে আশা করি বুঝতেই পেরেছ কি খুব একটা দূরে আমরা নেই সমুদ্র থেকে আর চলো তোমাদেরকে এখানকার ছাদের ট্যুরটা দিয়ে দিই ছাদের ট্যুরটা দেওয়ার একটা স্পেসিফিক রিজনও আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো ছাদে আমরা সমুদ্র থেকে চান ফান করে উঠে সব কাপড় ফাপড় মেলার ব্যবস্থা আছে এখানে আর একটু সামনে গিয়ে একদম প্রপারলি খুব ভালোভাবে সমুদ্রটা দেখা যায় খোলা চকে তো আরও ভালো দেখা যায় আমি মোবাইলটা একটু জুম করে দেখাচ্ছি আর ঠিক এটার অপোজিটে একটা ভারত সেবাসনও আছে আর সামনে একটা মিনি জগন্নাথ টেম্পল আছে আর একটু যদি জুম করে দেখতে পারছো আমাদের জগন্নাথ মন্দির যার জন্যে আসা তোমরা যদি ভাবছো এখানে রান্না করে খাবে সেটারও ব্যবস্থা আছে এখানে দুটো কিচেন পাবে তো এটা হচ্ছে কিচেন 1 দেখিয়ে দিই তোমাদের তো ভেতরটাও বেশ স্পেশাস আছে শুধু রান্না করার বাসনপাত্র নিয়ে চলে এসো গ্যাস স্টোভও এখানে ব্যবস্থা করা হয় আর রান্না করে নিজের মতো খাও তো আমরাও এখানে রান্না বান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই যদি তোমরা এখানে রান্না করে খাচ্ছ তাহলে এরকম চেয়ার টেবিলও খুব সামান্য টাকায় ভাড়া পেতে পারো চলো হোটেলের লোকেশনটা বলে দিই ঠিক সামনে এখানে স্বর্গদ্বার আছে আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে একটা গলি গলির মধ্যে ঢুকেই আমাদের সামনে হোটেলটা আমাদের এখন টিফিন চলে এসছে টিফিনে লুচি আর এখানে আলুর তরকারি এখানেই বাড়া হচ্ছে তো আমাদের টিফিন আমি নিয়ে নিলাম ফার্স্ট পার্টটা এখানেই শেষ করি দেখা হচ্ছে সেকেন্ড পার্টে